এই যে আপনারা ছেলে মানুষগুলো করেন ফেসবুকে, হঠাৎ হঠাৎ এক একটা ট্রেন্ড চলে আসে, দেখুন 40 বছর পর আপনাকে কেমন দেখাবে, আপনি মানুষ হিসেবে কেমন, কিংবা চেহারা অনুযায়ী আপনি কোন দেশের নাগরিক, ইদানিং এটা খুব চলতেছে। এসব ট্রেন্ড ফলো করতে গেলে আপনাকে কিন্তু তাদের ওয়েবসাইটে ফেসবুক দিয়ে লগ ইন করতে হয়, কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া দিয়ে লগ ইন করতে হয়। এই যে এইসব লগ ইন করলেন, তারা যদি বিশ্বস্ত কোনো সাইট না হয়, থার্ড পার্টি, সেক্ষেত্রে তারা কিন্তু এখন চাইলে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারে, কারণ ওনাদের কাছে এখন আপনার অ্যাকাউন্টের সেশন কুকি আছে, যেটা দিয়ে তারা চাইলে আপনার অ্যাকাউন্ট রিকভার করে নিতে পারবে। এই যে এইসব ছেলে মানুষগুলোর কারণে আপনি যে সামনে বিপদে পড়বেন না, তার কোনো নিশ্চয়তা আছে, এমন ভুল কখনো করবেন না। আর যদি এমনটা করেই ফেলেন, সেক্ষেত্রে সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবেন। আর পাসওয়ার্ড চেঞ্জ করার সময় শেষে একটা অপশন পাবেন, লগ আউট ফ্রম অ্যানাদার ডিভাইস। ওইখানে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন কোন ডিভাইস থেকে বা কোন কোন ব্রাউজার থেকে লগ ইন করা হয়েছে বা আছে, সেগুলো সবগুলো থেকে লগ আউট করে দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলুন। সেক্ষেত্রে আপনি কিছুটা নিরাপদ, তবে পরিপূর্ণ নিরাপদ নয়, কারণ আপনি যেটুকু সময়ের মধ্যে ওই ট্রেন্ড ফলো করতে গিয়ে এবং পাসওয়ার্ড পরে চেঞ্জ করলেন, এই মাঝখানে যতটুকু সময় ছিল, এটুকু সময়ের মধ্যে চাইলে একটা হ্যাকার বা যার উদ্দেশ্য ভালো না, সে চাইলে এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটা টেক ওভার করে নিতে পারবে। তাই অনলাইনে সাবধানে থাকুন।